দলের মধ্যে গণতন্ত্র নেই এরকম করে যদি বলেন, ধরেন এই সমস্যা তো আপনি জামাতকে নিয়ে কোনোদিন বলেননি, এটা তো সিপিবি কে নিয়ে বলেননি, বা ধরেন নমিনেশন পায়নি বলে দল ছেড়ে অন্য দলে চলে গেছে, এরকম আপনি অন্য দলগুলোর ব্যাপারে বলতে পারেননি, পারবেন না, এই দুটো দল সম্পর্কে বলতে পারবেন। এহসান হক মিলনকে না দিয়ে ওখানে যাকে দেওয়া হলো সেই ভদ্রলোককে কেন দেওয়া হয়েছে এইটার জবাব ওই দল তো দেয়নি। এই প্রশ্নটা কেউ করেছেন যে আমি সেটা জানি না, নিশ্চয়ই মিলন কষ্ট পেয়েছে এবং মিলনের মধ্যে এই প্রশ্ন প্রচুর পরিমাণেই আছে, কিন্তু মিলনও যে এই প্রশ্নটা করবে সেরকম জায়গা তো নেই। এটা বিএনপি বলে না, এইটা আওয়ামী লীগের জন্য একই বিষয়। যে প্রশ্নটা করেছিলেন সেটাকে একটু স্পর্শ করি, দলের মধ্যে গণতন্ত্র নেই এরকম করে যদি বলেন, ধরেন এই সমস্যা তো আপনি জামাতকে নিয়ে কোনোদিন বলেননি, এটা তো সিপিবি কে নিয়ে বলেননি, বা ধরেন নমিনেশন পায়নি বলে দল ছেড়ে অন্য দলে চলে গেছে, এরকম আপনি অন্য দলগুলোর ব্যাপারে বলতে পারেননি, পারবেন না, এই দুটো দল সম্পর্কে বলতে পারবেন। আর এই দুটোই হলো বাংলাদেশের বড় দল, প্রধান দল, অতএব এদের নিয়ে বেশি কথা হবে, বিবেচনা বেশি হবে, সেটা তো সত্যি কথাই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ব্যাপারে যারা ভেতরে আছেন তারা বলতে পারছেন, আমরা বাইরে থেকে যদি বলিও সেই বলাটারও কিছু ইম্প্যাক্ট হয়, হুইচ পলিটিক্যালি মুভমেন্টের দিক থেকে নেগেটিভ হতে পারে। মিলন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, এবং প্রতিমন্ত্রী হিসেবে ভালো কাজ করেছিলেন, বিশেষ করে নকল বন্ধ করবার ব্যাপারে তার ভূমিকার কথা সবাই বলে, এখনো বিভিন্ন সেমিনারে যাই সেখানে বলে, তাকে দেওয়া হলো না কেন বিষয়টা আমার কাছে বিস্ময়। আমি কারো কাছে জিজ্ঞেস করতে পারিনি এবং তার কোনো জবাব করতে পুষ্ট আসে, যাকে দেওয়া হয়েছে সেই ভদ্রকে আমি চিনি না, ফলে তার সম্পর্কে আমি কোনো কমেন্ট করছি না, ছোট বড় করছি না, বাট এইটা একটা বড় প্রশ্ন নিশ্চিত ভাবে। পরে যে কথাটা জিজ্ঞেস করেছেন, ওই যে পেশাজীবী সমাবেশের কথা বললেন, ওই সমাবেশে কিন্তু আমি গেছি, ইনফ্যাক্ট রাজনৈতিক নেতাদের মধ্যে বলতে গেলে আছে, আরো অন্য দলের নেতা আছে, কিন্তু মোটামুটি ভাবে পরিচিত মুখ যদি কাউকে বলে তো আমি ছাড়া কেউ ছিল না। আমি আবার জানি না যে ওখানে কারা কারা যাবে, পেশাজীবীদের ব্যাপার তাদেরই থাকবার কথা। সেই পেশাজীবী সমাবেশে পেশাজীবীদের কথাবার্তা বলা হয়েছে, আমিও বলেছি, আর ধরেন বাংলাদেশে কোনো বিষয় নেই যেটা রাজনীতির মানে জাতীয় রাজনীতির বাইরে থাকে, আজকাল অন্তত ফলে জাতীয় রাজনীতির কথাও আসছে এবং সেখানে সরকারের সমালোচনা আসছে এবং আগামী দিনে গণতন্ত্রকে নিশ্চিত করতে সরকারের অপসারণ বা তার পদত্যাগ এবং সেখানে একটা অন্তর্বর্তী সরকার গঠন, এই কথাগুলো বলা হয়েছে। এবং শওকত সেখানে বলেছেন রাজনৈতিক দলগুলো যদি না পারে তাহলে আমরা পেশাজীবীরাও সেই আন্দোলন করতে পারি, এতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়তো একটা দোষ নিয়েছে, অপরাধ নিয়েছে, নিতে পারে, বাট এটা সেটেল করে ব্যাপার কথাবার্তা বলি। কিন্তু ধরেন আমি যদি বলি এই যে আপনার লেজ ওয়ারেসা আন্দোলন করলেন, সরকার বদলে গেল, একটা সিস্টেম বদলে গেল ওই দেশে, ওটা অ্যাবসলিউটলি একটা প্রফেশনাল মুভমেন্ট ছিল। পেশাজীবীদের আন্দোলনে সরকার পরিবর্তন, সেই আন্দোলনে গণতন্ত্রের একটা ভিত্তি রক্ষা করা, গণতন্ত্রের পথ সুগম করার ঘটনা কিন্তু একেবারে নতুন না। খেয়াল করে দেখেন 60-এর দশকের পরপর যখন আপনার আসামে আন্দোলন হয়েছে, সেটার ইস্যু যেটাই হোক না কেন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, সরকার পড়ে গেছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ছিল না ইফেক্টিভ। এখন নির্বাচনকে সবাই বলেছে কে এখন ইলেকশন করবে, তো প্রফুল্ল মহন্ত যিনি আসুর প্রেসিডেন্ট ছিলেন তাকে বলা হচ্ছে যে আপনি পার্টি করে ইলেকশন করবেন, উনি পার্টি করে ইলেকশন করে জিতে চিফ মিনিস্টার হয়েছিলেন। মানে এই বিবেচনা থেকে পেশাজীবীরা যদি আন্দোলন করে সেই আন্দোলনের মধ্যে সরকারের পরিবর্তন হয়ে যায়, মানে এতে বিরোধী দল হিসেবে বিএনপি যারা এই সরকার পরিবর্তনের আন্দোলন করছেন, সেখানে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার কথা বলছেন, তাদের ঠিক
এত বেশি রুষ্ট হওয়ার কারণ, আই এম সরি, মেবি আমি অনধিকার চর্চা করছি, কিন্তু আমার কাছে এটা মোটেই পরিষ্কার হয়নি। আমি মনে করি যে গণতন্ত্রের লড়াই যে যেখানে পারে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই যিনি যেখানে যেভাবে পারেন তা তো করবেন, তাতে রাজনৈতিক দল কখনো বাধা দেবে না, রাজনৈতিক দল থেকে সহযোগিতা করবে। যদি এমন হয় যে রাজনৈতিক দলের মূল পলিটিক্যাল লাইন বা রাজনৈতিক আন্দোলনের যে লাইন তার সাথে সেটা সাংঘর্ষিক হচ্ছে, তাহলে ডেকে বলবে এরকম করবে না, এটা ভুল, এই কারণে বুঝে তিনি উনি শুনবেন না, শুনলে নিশ্চয়ই তাকে অ্যাকশন দিতে পারেন। তো উনি ওনাদের মধ্যে এরকম কি হয়েছে আগে তো কিছু জানি না। এর আগে আর একটা ঘটনা নিয়ে তাকে এবং মেজর হাফিজকে শোকজ করা হয়েছিল, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তো আমি কি ধরে নেব যে শোকজ যে করা হয়েছিল দ্যাট ওয়াজ ফিউটাইল, ওইটা ঠিক কোনো অর্থ বহন করেনি, এই তো ধরা উচিত। আর আবার বলছি, এই যে এতগুলো কথা বললাম আমি, তাতে বিএনপির জাতীয় নেতৃত্ব আমার উপরে অসন্তুষ্ট হতে পারে যে আমরা এটা করছি, আপনি আমাদের সহযোগী, একসাথে পথ চলি, আন্দোলন একসাথে করবো, আপনি আমাদের এরকম বললেন কেন? মানে আমি অপারগতা প্রকাশ করছি, আমি তাদের এই ভূমিকাটা বুঝি নাই। আমার কাছে তো মানে ধরেন আবার যদি এরকম একটা পেশাজীবী সমাবেশ হয়, সেটা শওকত মাহমুদ তো আরেকজন করুক, সেটা ধরেন যে বিএনপি পন্থী কোনো লোক নয়, একেবারে কোনো দলই করে এরকম লোক, অথবা যদি এমন হয় আওয়ামী লীগ পন্থী কোনো মানুষ যিনি পেশার নেতা এবং তিনি একটা ন্যায্য দাবিতে সংগঠক আন্দোলন করেন, আপনি যদি বলেন আপনি এসে একটু সহমতি প্রকাশ করেন, আমি তো সেখানে যাব। কারণ আমি মনে করি রাজনীতিতে আমার দায়িত্বটা হচ্ছে ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনে সমর্থন করা, সহযোগিতা করলে করা পারলে তাতে অংশগ্রহণ করা, এই তো। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাই। আসলে শরিক দলের, আপনাদের দলও একটি শরিক দলের মধ্যে আছে, এই জন্যই আসলে আপনাকে প্রশ্নটা করা। এবং শরিক দলের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সবসময় কি আপনারা সেটা জানতে পারেন কিনা, এবং আপনাদেরও মতামত নেওয়া হয় কিনা, সেই পরিস্থিতি আছে কিনা? পরিস্থিতির কথা না, এই প্র্যাকটিসটাই নাই। মানে ধরেন আমি আমার দলের মধ্যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা বিএনপির সঙ্গে আলোচনা করে তো নিই না, বা বিএনপি বাদী দেন। আজকেও যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা কর্মসূচিতে আমরা গেছি, 10 এপ্রিল যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেই দিবস ওরা পালন করছে। ওখানে 5টা দল যাদের সাথে আরো কিছু কিছু প্রোগ্রাম আমরা একসাথে করেছি, যেমন ধরেন যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, গণসমিতি আন্দোলন আছে, তারপরে ভাষালী অনুসারী পরিষদ আছে, তারা ছিল, কথা বলেছি। কিন্তু এরকম না যে এইখানে আমরা যা বলি সেটা অন্যের সাথে আলোচনা করে বলি। যেমন আমি জাতীয় সরকার বলি না, আমার কাছে কনসেপ্টটা কারেক্ট মনে হয় না, কিন্তু রব ভাই ছিলেন ওখানে, উনি মূল বক্তা ছিলেন এবং সিনিয়র হিসেবে সবশেষে বক্তৃতা করেছেন, উনি একদম জাতীয় সরকারের হুবহু কপি করেছেন, উনি যেরকম করে মনে করেন। আমি কিন্তু এই বক্তব্যের সঙ্গে একমত, কিন্তু ওখানে বিরোধিতা করিনি, আলাদা করে তার সাথে কথা বলবো, এই কথাটা বললেন এরকম না বলে এরকম বললে কেমন হয়, হয়তো উনি বুঝবেন। এরকম একটা সম্পর্ক গড়ে উঠলে নিজেদের জন্য ভালো, জাতির জন্য, রাজনীতির জন্য ভালো। বাট আমি নিশ্চয়ই দুঃখের সঙ্গে বলতে বাধ্য যে এরকম চর্চাই আমরা কখনো